এগৰাকী প্ৰতিভাৱান যুৱক, নাম অভিজিৎ দুৱৰা। শিৱসাগৰৰ মেটেকাঘাটৰ যুৱকজনে 42টাতকৈও অধিক বৈজ্ঞানিক সামগ্ৰী উদ্ভাৱন কৰি খলকনিৰ সৃষ্টি কৰিছে। 2016 চনত মোবাইল ব্যৱহাৰ কৰিয়ে বিচনাৰ পৰাই ঘৰৰ সকলো ইলেক্ট্ৰনিক সামগ্ৰী পৰিচালনা কৰা, মহিলাৰ নিৰাপত্তা যন্ত্ৰ, ঘৰ দুৱাৰ বন্ধ কৰা, খোলা আদি নানা ধৰণৰ যন্ত্ৰ তৈয়াৰ কৰি নিজকে প্ৰতিষ্ঠিত কৰিবলৈ সক্ষম হৈছে আৰু এই সামগ্ৰী বিক্ৰী কৰি পঢ়াৰ খৰচো উলিয়াইছে। চাওক জামালুদ্দিন আহমেদৰ এক প্ৰতিবেদন। এটা সাধাৰণ বাসগৃহৰ সন্মুখত আমি উপস্থিত আছো। শিৱসাগৰ মেটেকাঘাটৰ এই সাধাৰণ ঘৰটোৰ ভিতৰতে এজন অসাধাৰণ যুৱকে 40টাতকৈ অধিক বৈজ্ঞানিক যন্ত্ৰ আৱিষ্কাৰ কৰিছে। এগৰাকী নৱ উদ্ভাৱক হিচাপে নিজকে পৰিচয় দিবলৈ আগবাঢ়ি আহিছে আৰু এই অসাধাৰণ যুৱকজনৰ সৈতে আমি কথা পাতিবলৈ আমি গৈ আছো। এই যুৱকজনৰ বাসগৃহটো মই দেখাবলৈ অনুৰোধ জনাইছো, মহিলাক দেখাবলৈ অনুৰোধ জনাইছো। এইটো এটা সাধাৰণ বাসগৃহ, কিন্তু এই বাসগৃহটোৰ ভিতৰত এজন যুৱকে যিখিনি সামগ্ৰী আৱিষ্কাৰ কৰিছে, যিখিনি নতুন নতুন উদ্ভাৱন কৰিছে, সেইসমূহ দেখি হয়তো আপোনালোক আচৰিত হ'ব। আৰু মই বৰ্তমান এই বাসগৃহটোৰ দিশলৈ গৈ আছো। তেওঁলোকৰ ভিতৰত এটা সৰু কোঠাত প্ৰায় 40টাতকৈ অধিক যন্ত্ৰ আৱিষ্কাৰ কৰিছে, বৈজ্ঞানিক যন্ত্ৰ আৱিষ্কাৰ কৰিছে। সেই বৈজ্ঞানিক যন্ত্ৰসমূহ যদি আজিৰ সময়ত আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ, সেইসমূহ এক অসাধাৰণ সামগ্ৰী হিচাপে চিহ্নিত হ'ব। আৰু যিহেতু এই সামগ্ৰীসমূহৰ যোগেদি এজন উদ্ভাৱক হিচাপে তেওঁ পৰিচয় লাভ কৰাই নহয়, ই অসমৰ তথা ভাৰতবৰ্ষৰ বৈজ্ঞানিক সামগ্ৰীৰ সংযোজনৰ ক্ষেত্ৰত, নতুন উদ্ভাৱন সামগ্ৰীৰ সংযোজনৰ ক্ষেত্ৰত এক নতুন মাত্ৰা প্ৰদান কৰিব। মই এই বাসগৃহটোৰ এই কোঠাটোত এজন যুৱকক মই দেখাবলৈ চেষ্টা কৰিছো। এখেতৰ নাম হল অভিজিৎ দুৱৰা। বিজ্ঞানৰ ছাত্ৰ নহয়, ৰাজনৈতিক বিজ্ঞানৰ ছাত্ৰ। বহুত কষ্টৰে তেওঁ সৰুৰ পৰা ডাঙৰ হৈছে, পিতৃ দ্বিতীয় শ্ৰেণীত থাকোঁতেই হেৰুৱাইছে পিতৃক, মাতৃ কাষত বহি আছে। মাতৃয়ে এগৰাকী শিক্ষয়িত্ৰী হিচাপে এখন বেচৰকাৰী বিদ্যালয়ত শিক্ষকতা কৰে আৰু বহু কষ্টৰে নিজে পঢ়া শুনা কৰি সৰু এখন দোকান দি নিজৰ পঢ়াৰ খৰচা উলিয়াই অভিজিৎ দুৱৰাই শিক্ষা আৰম্ভ কৰিছে। আৰু তেওঁ আজি এই অকণমানি কোঠাটোতেই যিবোৰ সামগ্ৰী উদ্ভাৱন কৰিছে, সেইবোৰ সামগ্ৰী দেখিলে হয়তো আপোনালোকে আচৰিত পাব। আৰু এইবোৰ সামগ্ৰী যদি আজিৰ সময়ত বজাৰত উলিয়াই দিয়া হয় বা ইয়াত যদি বিশেষভাৱে স্বীকৃতি লাভ কৰে এই সামগ্ৰীসমূহে, তেতিয়াহ'লে ভাৰতবৰ্ষৰ দ্ৰব্য আৱিষ্কাৰৰ দিশত এক নতুন দিশ উন্মোচিত হ'ব, নতুন দিশৰ সূচনা হ'ব। মই এই সামগ্ৰীসমূহৰ কিছু বিষয়ে মই অভিজিৎ দুৱৰাৰ পৰা জানিব বিচাৰিছো। তাৰ আগতে মই দুটামান কথা তেওঁ উদ্ভাৱন কৰা এটা বিষয়বস্তু দেখাবলৈ বিচাৰিছো। এইটো হ'ল ড'ৰ ছিকিউৰিটি ছিষ্টেম। ড'ৰ ছিকিউৰিটি ছিষ্টেমটো আপোনালোকে যদি লক্ষ্য কৰে, ইয়াত নাম্বাৰ দিয়া হৈছে 1, 2, 3, 4, 5, 6। আচলতে এই যে নাম্বাৰবোৰ যে দিয়া হৈছে, এই নাম্বাৰবোৰৰ প্ৰতিখন এখন এখন দুৱাৰ আৰু এই দুৱাৰবোৰৰ লগত এডাল এডাল বিশেষভাৱে সংযোজিত হ'ব বৈদ্যুতিক তাঁৰৰ যোগেদি। আৰু আপুনি যেতিয়া সন্ধিয়া ঘৰলৈ আহিব, সন্ধিয়া ঘৰলৈ আহিব বা আপুনি শুবৰ সময় হৈছে, ভাত পানী খাই বিচনালৈ গৈছে, আপোনাৰ দেখিছে আপোনাৰ 10খন দুৱাৰ আছে বা 5খন দুৱাৰ আছে বা 4খন দুৱাৰ আছে, দুৱাৰসমূহ বন্ধ কৰিব লাগে। তেতিয়াহ'লে আপুনি সেই বিশেষ দুৱাৰ এখনৰ ওচৰলৈ যাব দৰকাৰ নাই। আপুনি নিজৰ বিচনাতে বহি চুইচ টিপিব আৰু সকলো দুৱাৰ বন্ধ হ'ব। আৰু ইয়াত সংকেত ধ্বনি তেনেধৰণে আছে, প্ৰতিখন দুৱাৰতে আপোনাৰ কোনখন দুৱাৰ খোলা আছে, কোনখন দুৱাৰ বন্ধ হৈ আছে, আপুনি এই চুইচটো টিপিলে আপুনি গম পাব, বিচনাতে শুই আপুনি গম পাব। ইয়াৰ পাছত আপুনি নিৰ্দিষ্ট চুইচ আছে আৰু এই চুইচৰ যোগেদি আপুনি সেইখন দুৱাৰ বন্ধ থকা দুৱাৰখন হয় ইচ্ছা কৰিলে বন্ধ খুলিব পাৰিব, নহয় বন্ধ কৰিব। আপুনি নিশ্চয় বন্ধ কৰিব, বন্ধ কৰাৰ পিছত আপুনি নিশ্চিন্ত মনে আপুনি শুব পাৰিব। কিন্তু আপোনাৰ তেতিয়াও এটা হয়তো শংকা থাকিব যে আপোনাৰ ঘৰত কোনোবা চোৰ সোমাইছে নেকি। যদি আপোনাৰ
আপনার ঘরে চুর সুমাইছে তেতিয়াহলে যখন দুয়ার চুরজনে স্পর্শ করব চুরটে আহি সেইখন দুয়ার চেষ্টা করব বা কোনোবা গ্রিল এখন চেষ্টা করব তেতিয়া তাৎক্ষণিকভাবে ইয়াত সংকেত ধ্বনি বাজিব আর সংকেত ধ্বনি বোঝার লগে লগে গৃহস্থই গম পাব যে তেও ঘরের আমুক নম্বর দুয়ারখন কোনো লোকে খুলিবলৈ চেষ্টা করেছে। এ এক নতুন আবিষ্কার আর এই আবিষ্কার এতিয়ালৈকে স্বীকৃতি লাভ করা নাই, কিন্তু স্বীকৃতির আশা আমিও করেছো। এখন ডোর সিকিউরিটি সিস্টেম, এনে ধরনের বহু ধরনের সামগ্রী আছে, যেহেতু সামগ্রী মই যেহেতু মহিলা সুরক্ষার প্রশ্নটি শেহতিয়াকে উত্থাপন হয়েছে, মহিলা সুরক্ষার একটা দিক আছে, এই দিকট দাদা নামকরণ করেছে, নামটি হয়েছে উই সেফ, আমি সুরক্ষিত। এই সুরক্ষিত আপনি এগারী মহিলা বা এগারী ছালী ওলাই গল ঘরের ওলাই গেছে, হাতত একটা টর্চর প্রয়োজন আছে, আপনি সন্মুখের তিনটা সুইচ থাকিব, চারিটা সুইচ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, দ্বিতীয় সুইচটি আপনি টিপিলে একটা লাইট ওলাব, টর্চ লাইট, আপনি হয়তো টর্চর লাইট পোহর অনুভব করেছে, তখেতে টর্চ লাইট হিসাবে সেই মহিলাগী বা ছালীগিয়ে টর্চ লাইট হিসাবে ব্যবহার করে ঘর ওলাই গেছে, হাতত লিখে অন্যান্য বস্তুর দরে। এই সুইচটি এই সময়তে সুরক্ষার প্রশ্নটি আহিল তাৎক্ষণিকভাবে, সুরক্ষার প্রশ্নটি অহার লগে লগে আপনি কি করব, দিয়া ছালীগিয়ে কি করব, সেই সময়তে আর একটা সুইচ আছে, সেই সুইচটি আপনার টর্চ তালে থাকিব, এই লাস্টর একটা সুইচ আছে, শেষের সুইচটি আপনি টিপি দিলে, টিপি দিয়ার লগে একটা একটা সংকেত ধ্বনি আহিব, তেও বিপদত পড়িছে, তেও একটা বহু সময় ধরে এই সংকেত ধ্বনিটি বাজিব, তারপরও বিশেষ মহিলাগুলিয়ে কোনো ধরনের সহযোগিতা পোৱা নাই, কোনো ধরনের সহায় করবলে আসলে অহা নাই, নিজরে নিজের সিকিউরিটি লব পাৰিব। তেতিয়া একটা বিশেষ ধরনের সুইচ আছে, এই সুইচটি বৈদ্যুতিক স্পার্ক হয়, ইয়াত কারেন্ট প্রডিউস হয় আর নিজেই এই সুইচটি টিপি সেই বিষয় আক্রমণকারীজনের ওসর আক্রমণকারীজনক এটা কি করব পাৰিব, এই স্পার্ক করা পাৰিব। অভিজিৎ দ্বারায় দেখাইছে যিজন উদ্ভাবক কেনে ধরনের ইয়াত স্পার্ক করা হয়, স্পার্কটি হল এই সুইচটি নিজে একটা বৈদ্যুতিক খুব জোরে বৈদ্যুতিক স্পার্ক করব। তার উপরে আর একটা সুইচ দিয়া আছে, দুই নম্বর সুইচ হয়, তারপরে যদি রক্ষা পোৱা নাই বা ইয়ারপা উদ্ধার হওয়া নাই, তেতিয়াহলে একটা সুইচ আছে যখন এখন ফেন চলিব, এইখন এখন ফেন চলিব, এই কাষত ইয়াত থাকিব এখন বিশেষ ধরনের কাটার বা ব্লেড থাকিব, এই ব্লেড খনে সেই আক্রমণকারীজনের উপর নিজের নিরাপত্তার ব্যবহার করব পাৰিব। এক নতুন উদ্ভাবন অভিজিৎ দুয়ারা করেছে, মানে অভিজিৎ দুয়ারের দুর্শা কব বিচার, মানে এই বিষয়ে দুটা কথা জানি লৈছিল আর 42টা এনে ধরনের উদ্ভাবন আছে, যা উদ্ভাবন আপনি সদায় ব্যবহার করবা উদ্ভাবন যন্ত্র, যা আপনি সহজে লই ফুব পাব হাতত, সরু সরু একটা নমুনা প্রডিউস করেছে আর ইয়াত আমাক প্রত্যক্ষ করাইছে। মানে অভিজিৎ দুয়ারা মানে সন্মুখে অনুরোধ করেছো, মানে অভিজিৎ দুয়ারা প্রথমতে মানে তোমার বিষয়ে কিছু কথা জানো, তুমি বিজ্ঞানের ছাত্র নহয়, কিন্তু তুমি এই যিমানবোৰ বৈজ্ঞানিক সামগ্রী বনাইছা সকলো বিজ্ঞানের কিবা নহয় কিবা এটার লগত জড়িত হয়ে আছে, তোমার এই চিন্তাটা কেনে? আসলে মই সরপরাই এনেকা কিছু বস্তু বনাই থাকো, আর বিশেষ মানে মই এনেকা কিছু বস্তু বনাই মানে মই স্কুল করা মানে ক্রাফ্টর হয় এনেকা বিকি মেলি তেনেকি বিকি চলি চলি মই মেট্রিক উঠিলো বা হেৰি কলেজও কমপ্লিট করলো, মই এনেকা বস্তু বনাই বিকি করো মানুষ কিছু প্রায়। সরপরাই যেহেতু বহু সংগ্রাম করবলগিয়া হয়েছিল, বহু কষ্টরে ডাঙর হবলগিয়া হয়েছিল, দ্বিতীয় শ্রেণী থাকুতে দেউতা ফেরু। হয়, এই মুহূর্তে জামানউদ্দিন আহমেদ আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো, আর এনেদরে অভিজিৎ দুয়ারা আগুয়াই যাওক আর নতুন নতুন উদ্ভাবন করে যাওক, শুভেচ্ছা থাকিল অভিজিৎ দুয়ারালৈ আসাম টকসর ফালৰ পৰাও।